এই মুহূর্তে মই উপস্থিত আছো যোৰাবাটৰ সমীপৱৰ্তী 15 মাইলত আৰু 15 মাইলত প্ৰশাসনৰ উচ্ছেদ অভিযান ৰাষ্ট্ৰীয় ঘাইপথৰ দাঁতি যিসমূহ ব্যৱসায় প্ৰতিষ্ঠানে বেদখল কৰি আচলতে দোকান পোহাৰ দি আছিলে তেওঁলোকক উচ্ছেদ চলাইছে। সেই দোকান পোহাৰসমূহ ভাঙি দিবলৈ প্ৰশাসনে ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে আৰু তাৰ পাছত আচলতে বৰ্তমান এই পৰিস্থিতি সৃষ্টি হৈছে। একাংশই এই উচ্ছেদৰ বিৰুদ্ধে আচলতে মাত মতা পৰিলক্ষিত ব্যৱসায় প্ৰতিষ্ঠানে কি হৈছে বাইদেউ কি হৈছে সমস্যা সমস্যা বৰ হয়। আমি দোকানটো খুলিছো আমি বজাৰ ৰখিছো মহলদাৰ ৰৈছে আমি ডিলেমা চলিছো মাল আনছো আজি মাল বিক্রি করবো কি করি আমি এটা দুঃখিয়া মানে মাল দিলে কি করি এটা মাল খানি কি করি আমি এনেদরে এতিয়া প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। একাংশ লোকে আসলে যে উল্লেখ করেছে তেওঁলোকে মাচুল দিয়ে বা কর আদায় দিয়ে আর কর আদায় দিয়ে আসলে তেওঁলোকে এনেদরে ব্যবসায় প্রতিষ্ঠান সমূহ করেছিলেন তারপর আসলে এই প্রতিক্রিয়া সৃষ্টি আরো এগারী লোক আছে তেওঁ কি কব আজি উচ্ছেদ চলিছে আপনার আমি যাকালি মানে মানে জনাব লাগছে আপনাদের তারপর কই দিলে আমি করছিল আর আমি বস্তু কথা লই আনছি এটা মালা আনছে মালা আনছে দেখো যাবো আমি প্রশাসনে কোনো সময় দিয়া নাই আৰু তেনেদৰে উচ্ছেদ অভিযান চলাৰ অভিযোগ উত্থাপন হৈছে। তাৰ পাছত এই সকল লোকে এনেদৰে প্ৰতিবাদমুখৰ হোৱা পৰিলক্ষিত হৈছে। কি হৈছে সমস্যাটো কি হৈছে যদি চৰকাৰে ভাঙি দিয়ে আমাৰ গৰীব মানুহ গলে আমি কেনেকে চলিম আর ভাঙি দিলেও আমাক কব লাগিব কোনে কোৱা নাই আৰু নোটিচ দিয়া নাই আৰু কোনে জনা নাই আমি মাল চাল লৈ আহিছো এতিয়া আমি কত যাম এইগুলা মাল চাল লৈ আমাক টাইম দিয়ক টাইম দিয়ক টাইম দিলে আমি ভাঙি দিম কোনো ধরনের সময় দিয়ে মিডিয়া কথা কৈছে আৰু তেওঁলোকে জনাইছে যে তেওঁলোকে আচলতে আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই QR কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।